আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমি কথা বলবো ইঞ্জিন ওভারহিট নিয়ে। আমরা যারা নতুন মোটরসাইকেল ক্রয় করি, আমাদের অনেকের মনে কোশ্চেন থাকে আমার ইঞ্জিনটি ওভারহিট হয়ে যাচ্ছে। তো চলুন জেনে নেই এই ইঞ্জিন ওভারহিট হওয়ার মেইন রিজনগুলো কি কি হতে পারে। আপনার মোটরসাইকেলটি যদি এয়ারকুল ইঞ্জিন হয়, তাহলে এয়ারকুল ইঞ্জিনের জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটা হচ্ছে বাতাসের ফ্লো। আপনার মোটরসাইকেলে যদি বাতাসের ফ্লো ঠিকমতো ইঞ্জিনের গায়ে না লাগে, তাহলে দেখা যাবে যে আপনার মোটরসাইকেলটি ওভারহিট হবে। আমরা যারা নতুন মোটরসাইকেল ক্রয় করি, মোটরসাইকেলের ইঞ্জিনে যাতে কাদা লেগে না থাকে, এই জন্য আমরা এক ধরনের প্রোটেকশন কাভার ইউজ করি, যেটাকে বলে ম্যাট কাভার বা ডাস্ট কাভার। আর এই কাভারটা যখন আমরা মোটরসাইকেলে ইনস্টল করি, তখন দেখা যায় মোটরসাইকেলের বাতাসের ফ্লো ইঞ্জিনে সরাসরি লাগতে পারে না। সেক্ষেত্রে যেটা হয়, মোটরসাইকেলের ইঞ্জিনটি ওভারহিট হয়। এখন প্রশ্ন রাখতে পারে যে তাহলে সেক্ষেত্রে কী করতে পারি। সেক্ষেত্রে আমরা খুব সিম্পল একটি ট্রিপস আপনাদেরকে দিতে পারি। সেটার জন্য আপনি মোটরসাইকেলের কাভারটি এভাবে না লাগিয়ে জাস্ট মোটরসাইকেলের ফেন্ডারের সাথে একটি ম্যাট লাগিয়ে নিতে পারেন। এটা হচ্ছে মোটরসাইকেলের সেই ম্যাট কাভার যেটা ফেন্ডারের সাথে ইনস্টল করা আছে। ইঞ্জিন ওভারহিট হওয়ার আরেকটি রিজন হচ্ছে অয়েল স্ট্রেনার ক্লিন করতে না দেওয়া। ইঞ্জিন অয়েল স্ট্রেনার মূলত প্রথম সার্ভিসে, আইমিন 1000 কিলোর মধ্যে প্রথমবার করতে হয়। এরপর প্রতি 12000 কিলোমিটার পরপর এই স্ট্রেনারটি পরিষ্কার করতে হয়। আমরা যারা নতুন মোটরসাইকেল ক্রয় করি, তারা অনেকেই সার্ভিস সেন্টারে গিয়ে এই ক্লাচ কাভারটি খুলতে দেই না, এবং অনেকের করি থাকে যে আমার নতুন গাড়ির মোটরসাইকেলের ইঞ্জিন কেন খোলা হবে। বাট আপনার ইঞ্জিনের পারফরমেন্সের জন্য এবং ইঞ্জিন যাতে ওভারহিট না হয়, সেই জন্য আপনাকে এই অয়েল স্ট্রেনারটি অবশ্যই ক্লিন করে নিতে হবে। কেন, এখানে একটি জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল স্ট্রেনার। এই স্ট্রেনারের কাজ হচ্ছে ইঞ্জিন অয়েলটাকে ফিল্টারিং করে পুরো ইঞ্জিনে সার্কুলেট করা। এখন কোনো কারণে যদি এই স্ট্রেনারটা ব্লক হয়ে যায়, তাহলে আপনার ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনে ভালোভাবে সার্কুলেট হতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেনারের মধ্যে অনেকগুলো ময়লা জমে আছে। এটার কারণ হচ্ছে যখন নতুন মোটরসাইকেল স্টার্ট হয়, তখন মোটরসাইকেলের মধ্যে অনেকগুলো ফরেন ম্যাটেরিয়ালস এখানে এসে জমা হয়, আর এটা যদি ক্লিন করতে না দেওয়া হয়, তাহলে যেতে হবে মোটরসাইকেলের পুরো ইঞ্জিনে অয়েল সার্কুলেশন ঠিক মতো হবে না এবং ইঞ্জিন ওভারহিট হবে। ইঞ্জিন ওভারহিট হওয়ার আরেকটি রিজন হচ্ছে পিছনের ব্রেক অ্যাপ্লাই করে মোটরসাইকেল চালানো। অনেক সময় মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আমরা পিছনের ব্রেকে হালকা এভাবে পা দিয়ে রাখি। এতে যেটা হয়, পিছনের ব্রেক অ্যাপ্লাই হয়ে থাকে এবং মোটরসাইকেলের ইঞ্জিন ওভারহিট হয়। ইঞ্জিন ওভারহিটের আরও একটি কারণ হচ্ছে হাফ ক্লাচ করে গাড়ি চালানো। আমরা অনেকেই গাড়ি চালানোর সময় ক্লাচটা হালকা এভাবে ধরে রাখি। এতে যেটা হয় যে ক্লাচ অ্যাপ্লাই হয়ে থাকে এবং ইঞ্জিনটি ওভারহিট হয়। আইডিয়াল আরপিএম যদি স্পেসিফাইড ভ্যালুর মধ্যে না থাকে, আইমিন 1300 থেকে 1500 বেশি হয়, তাহলে ইঞ্জিনটি ওভারহিট হতে পারে। ইঞ্জিন ওভারহিট নিয়ে এই ছিল আমার হাতে। ইঞ্জিন ওভারহিট নিয়ে যদি আরও কোনো কোয়েরি থাকে, তাহলে আমরা এই পেজে ইনবক্স করুন, আমরা চেষ্টা করবো সেগুলো অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়েস ইয়ামাহা।